হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মিরাজ হোসাইন এন্ড আজকে আমি আপনাদেরকে নতুন একটা লেসনে স্বাগত জানাচ্ছি। সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে ছোটবেলা থেকে আমরা যে বিষয়গুলোকে অনেকেই ভুল বিষয় জেনে থাকি, ভুলভাবে উচ্চারণ করে থাকি, ভুল নামে ডেকে থাকি, আজকে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। আজকে টপিকটা হচ্ছে কমন মিস্টেক্স ইন ইংলিশ ওয়ার্ডস, অর্থাৎ ইংরেজিতে যে ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত ভুলভাবে ডেকে থাকি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনার সবাই কম বেশি চিনেন বা দেখেন, বাসা বাড়িতে বা যে কোনো অফিস আদালতে ঢুকতে গেলে প্রথমেই রুমের আগে যে বেলটা দেওয়া থাকে এই একটা বেলের কিন্তু এখানে ছবি দেওয়া আছে, রাইট? তো এটা কিন্তু ছোটবেলা থেকে আমরা যে বিষয়টা শিখে আসছি বা দেখে আসছি যে কিন্তু অনেকে আমরা কি বেল বলে থাকি, অবশ্যই আপনার মনে পড়ে গেছে, কলিং বেল। ইয়েস, রাইট, ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। সো এটাকে যদি আপনি কলিং বেল বলেন, আমিও ছোটবেলা থেকে শিখেছি কলিং বেল, পরে অ্যানালাইজ পরে বিশ্লেষণ করে দেখেছি আসলে এটা কলিং বেল বলে না, এটা হচ্ছে ডোর বেল। কে বলে তাহলে আমার সঙ্গে আপনি বলেন? ডোর বেল। আবার বলেন, ডোর বেল। তাহলে আগে বলতেন কলিং বেল, এখন থেকে কি বলবেন? ডোর বেল। ওয়েল, নেক্সট যে ভিডিওটা দেয়া আছে সেটা আমরা অবশ্যই অবশ্যই চিনি এবং দেখি। এই যে ছবিটা দেয়া আছে এটা একটা সাইকেলের সাইকেলের ছবি, রাইট? আমরা ছোটবেলা থেকে সাইকেল চালিয়েছি, রিক্সা, চুরি, অনেক জিনিস আমরা দৈনন্দিন জীবনে দরকার হয়। সো আমার কোয়েশ্চেন হচ্ছে, সাইকেল আরোহী বা যিনি সাইকেল চালায়, যে অংশের উপরে বসে সাইকেলটা চালায় ওই অংশটাকে কি বলে? রিক্সাওয়ালা যে অংশের উপরে বসে রিক্সাটাকে চালায় ওই অংশটাকে কে বলে? আপনি নিশ্চয়ই ভাবছেন, আ মাই গুডনেস, এটা পারে না, এটা তো সিট বলে। কিন্তু অ্যাবসলুটলি রং, এটাকে সিট বলে না, এটাকে বলা হচ্ছে স্যাডেল। অর্থাৎ এই যে সাইকেল দেখতে পাচ্ছেন এটাকে আপনি যে অংশটা সিট আপনি বলছেন এটা আসলে সিট না, এটাকে কি বলে বলেন তো? স্যাডেল। কি বলে বলেন তো? স্যাডেল, রাইট? ওয়েল, পরে যে ভিডিওটা দেওয়া আছে সেটা হচ্ছে, দেখেন যে একটা মানুষ, অনেকগুলো মানুষ একটা জায়গায় বসে কি করছে? শপিং করছে। বা আসলে আমাদের দৈনন্দিন জীবনে এগুলো দরকার হয় যে একই দোকানে যখন হরেক রকম জিনিস থাকে সেই জিনিসগুলোকে আমরা কি বলি? সুপার শপ। আরো একটা নামে সেটাকে আমরা ডাকি, ছোটবেলা থেকে আমরা শিক্ষা সেটাকে আমরা বলি ডিপার্টমেন্টাল স্টোর। কি বলি বলেন তো? ডিপার্টমেন্টাল স্টোর। বাট শব্দটার উচ্চারণ বা শব্দটাকে ডিপার্টমেন্টাল স্টোর বললে কিন্তু সঠিক উচ্চারণ হবে হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর। দেখেন এই যে লিখে দেওয়া আছে, তাহলে কি হবে? আগে বলতেন ডিপার্টমেন্টাল স্টোর, এখন থেকে কি বলবে? ডিপার্টমেন্টাল স্টোর, রাইট? ওয়েল, আনাদার পিকচার ইজ এই যে পিকচারটা দেওয়া আছে, এটাকে আমরা কি বলি বলুন তো? আমরা মশা বা এখন যে পরিমাণে মশার উপদ্রব বেড়ে যাচ্ছে, মশা নিধনের জন্য আমরা স্প্রে করে থাকি, এটাকে আমরা অনেকে বলে থাকি অ্যারোসল। কে বলে থাকি? অ্যারোসল। বাট ইটস অ্যাবসলুটলি রং, কখনই অ্যারোসল না, এটাকে আপনাকে সঠিক নাম হচ্ছে মসকিউট স্প্রে। আপনাকে কি বলতে হবে? মসকিউট স্প্রে। তাহলে আগে বলতেন অ্যারোসল, এটা কাটা, তাহলে সঠিক নেম বা সঠিক নাম হচ্ছে মসকিউট স্প্রে। ওয়েল, আনাদার পিকচার ইজ খুবই কমন, আমরা ছোটবেলা থেকে এই বিষয়গুলো কিন্তু এই বিষয়টা দেখে আসছি, যেটা আমরা নখ কাটার কাজে ব্যবহার করি। আব্বু আম্মু আমাদের সকলের দৈনন্দিন জীবনে দরকার হয়। সো নখ কাটতে গেলে যে বিষয়টাকে আমরা সবার আগে বলি, কি বলি বলেন তো? নেল কাটার। কি বলি বলেন তো? নেল কাটার। এই আমার নেল কাটার কোথায়, তোমার নেল কাটার কোথায়, আব্বু নেল কাটার দাও, আম্মু নেল কাটার দাও, অনেক কথা বল নেল কাটার নিয়ে। বা এটার উচ্চারণ বা এটার নাম নেল কাটার না, সঠিক নাম হচ্ছে নেইল ক্লিপার্স। কি বলবেন তাহলে বলেন তো? নেইল ক্লিপার্স। তাহলে আগে বলতেন নেইল কাটার, এখন কি বলবেন? নেইল ক্লিপার্স। তো অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছেন যে আমরা ছোটবেলা থেকে কত ভুল ইংলিশ শিখে এসেছি। আই হোপ আমাদের এই ইংলিশ শেখার নতুন যাত্রায় আপনিও যোগ দিন উইনার ভিডিওর সঙ্গে, এবং আমরা এখানে পুরো লেসন নিয়ে আপনাদেরকে দিয়ে দেবো আমাদের আমাদের ইউটিউবে উইনার ভিডিওর চ্যানেলে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগে শেয়ার করবেন, যাতে আরও অনেক অনেক মানুষ এই ভিডিওগুলো শিখতে পারে।
সাবস্ক্রাইব করতে পর্যন্তই দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম